ভিডিওটির পুরো অংশ জুড়ে রাষ্ট্রায়ত্ত একমাত্র জীবন বিমা কোম্পানি জীবন বিমা কর্পোরেশনের সবচেয়ে আকর্ষণীয় যে পলিসিটি রয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যে বিষয়গুলো জানতে পারবেন, জীবন বিমা কি, এই পলিসিটির নাম কি, এই পলিসিটির মেয়াদ পূর্তির পর কি কি সুবিধা সমূহ রয়েছে, মৃত্যুজনিত কি কি ক্ষতিপূরণ রয়েছে, ইনকাম ট্যাক্সের রেয়াতের সুবিধা সমূহ, কি কি কাগজপত্র লাগবে এই পলিসিটি করতে, এবং সর্বশেষ কোথায় করবেন, এসবের বিস্তারিত জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনি হয়তো অসংখ্যবার জীবন বিমার নাম শুনে থাকবেন, কিন্তু আজকে আমি যে বিমাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি সাধারণ কোনো বিমা কোম্পানি নয়, বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত একমাত্র বিমা কোম্পানি যার নাম হচ্ছে জীবন বিমা কর্পোরেশন। ১৯৭২ সালে বিমা শিল্প জাতীয়করণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জীবন বিমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার মূল থিমই হচ্ছে একজন ব্যক্তি পরিণত বয়সে যখন নিয়মিত আয়ের কোনো নিশ্চয়তা থাকে না, পেনশন বিমা পলিসি ঠিক তখনই নিয়মিত মাসিক অর্থাগমের ব্যবস্থা করে। এর অন্যতম প্রধান আকর্ষণ হল কর্মজীবনে অকাল মৃত্যুতে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা বিধান, যা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। তাহলে চলুন এই বিমা স্কিমটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। শুরুতেই জেনে নেব জীবন বিমা কি। জীবন বিমা এমন একটি চুক্তি যা একজন বিমা গ্রহীতা ও একটি বিমা প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত হয়, যেখানে বিমা প্রতিষ্ঠান এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে বিমা গ্রহীতার কোনো ক্ষতি বা মৃত্যু হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিমা গ্রহীতার উত্তরাধিকারীকে প্রদান করা হবে। আজকে যে পলিসিটি নিয়ে আলোচনা করব সেটির মৌলিক বিষয় সমূহ। বিমা পরিকল্পনার নাম হচ্ছে ব্যক্তিগত পেনশন বিমা। এটির ষান্মাসিক প্রিমিয়াম হচ্ছে ৫৪,৪৩২ টাকা এবং বাৎসরিক প্রিমিয়াম হচ্ছে ১,০০,৮৮৬৪ টাকা। বিমা গ্রহীতার বয়স হতে হবে ৩৯ বছর এবং পুরুষ হতে হবে। মেয়াদ পূর্তিকালীন বয়স হবে ৫৫ বছর। এখানে বিমার মেয়াদ হচ্ছে ৫৫-৩৯ বছর = ১৬ বছর। মেয়াদ শেষে মাসিক পেনশন পাবেন ৩০,০০০ টাকা, এটা প্রতি মাসে পেয়ে যাবেন। তো এখন দেখে নেওয়া যাক মেয়াদ পূর্তির পর কি কি সুবিধা সমূহ রয়েছে। আজীবন প্রতি মাসে ৩০,০০০ টাকা পাওয়ার গ্যারান্টি রয়েছে। মেয়াদ পূর্তিতে পেনশনের টাকা ৫০% অথবা ১০০% সমর্পণ করে এককালীন টাকা পাওয়ার গ্যারান্টি। মেয়াদ পূর্তিতে পেনশনের টাকা ৫০% সমর্পণ করলে ১৫,৬০,৯০০টাকা এককালীন পাবেন, এরপরও পেনশন পাবেন প্রতি মাসে ১৫,০০০টাকা, এটা আজীবন পাবেন, অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন। মেয়াদ পূর্তির পর পেনশন গ্রহীতার মৃত্যু হলে নমিনির জন্য ১০ বছরের পেনশন পাওয়ার গ্যারান্টি রয়েছে। যদি মূল গ্রাহক মারা যান তাহলে নমিনি ১০ বছর পর্যন্ত পেনশন পাবেন। এখন দেখে নেওয়া যাক মৃত্যুজনিত কি কি ক্ষতিপূরণ রয়েছে। বিমা চলাকালীন স্বাভাবিক মৃত্যুতে একটি বাৎসরিক প্রিমিয়ামের ১৫ গুণ অর্থ নমিনিকে প্রদান করা হবে, অর্থাৎ ১,০০,৮৬৪গুণ ১৫=১৬,৩২,৯৬০টাকা নমিনিকে প্রদান করা হবে। বিমা চলাকালীন দুর্ঘটনায় মৃত্যুতে একটি বাৎসরিক প্রিমিয়ামের ৩০ গুণ অর্থ নমিনিকে প্রদান করা হবে, অর্থাৎ ১,০০,৮৬৪গুণ ৩০=৩২,৬৫,৯২০টাকা নমিনিকে প্রদান করা হবে। তো এখন দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্স এর কি কি সুবিধা সমূহ রয়েছে এই পলিসিটিতে। বিমাতে জমাকৃত সকল অর্থ আয়কর মুক্ত, মেয়াদ পূর্তিতে কোনো আয়কর দিতে হবে না। এই বিমাতে বা এই পলিসিটিতে যত টাকা জমা হবে এর কোনো আয়কর দিতে হবে না। প্রতি বছরই আয়কর রেয়াতের সার্টিফিকেট প্রদান করা হবে, আয়কর না দিলেও আয়কর রেয়াতের সার্টিফিকেট পাবেন। প্রতি বছর আপনার একটি বাৎসরিক প্রিমিয়ামের ১৫% ইনকাম ট্যাক্স রেয়াত পাবেন, অর্থাৎ ১,০০,৮৬৪গুণ ১৫%=১৬,৩৩০টাকা, এই টাকাটি আপনি মওকুফ পাবেন। ১৬ বছরে সর্বমোট ইনকাম ট্যাক্স রেয়াত পাবেন ১৬,৩৩০গুণ ১৬=২,৬১,২৮০টাকা, সর্বমোট আপনি ইনকাম ট্যাক্স রেয়াত পাবেন, মানে মওকুফ পাবেন।
এই পলিসিটির অন্যান্য সুবিধাসমূহ রয়েছে। মেয়াদ পূর্তিতে পেনশনের টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। বিমার প্রিমিয়াম বিএফটিএন এর মাধ্যমে জমা দেওয়ার সুবিধা রয়েছে। বিমার প্রিমিয়াম অগ্রণী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে। বিমার প্রিমিয়াম মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট এবং নেক্সাস পে এর মাধ্যমে জমা দেওয়া যাবে। সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী যে কেউ এই পেনশন পলিসি গ্রহণ করতে পারবেন। বিমা শুরুর দিন থেকেই অনলাইনে সকল তথ্য দেখার সুযোগ রয়েছে। এখন জেনে নেব এই পলিসিটি করতে কি কি তথ্য ও কাগজপত্র লাগে। বিমা গ্রাহকের নাম ও ঠিকানার বিস্তারিত বিবরণ দাখিল করতে হবে। বিমা গ্রাহকের পেশা ও আয়ের বিবরণ, বিমা গ্রাহকের ভোটার আইডি কার্ডের ফটোকপি, বিমা গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি এক কপি, বিদেশে কর্মরত ব্যক্তিদের পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটোকপি লাগবে। আর যদি বড় অঙ্কের বিমা করতে যান তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে হবে। তো এখন জেনে নেব এই বিমাটি কোথায় করবেন। প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত, সেখানেও আপনারা এই পলিসিটি চালু করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি বিভাগীয় শহরে রিজিওনাল অফিস রয়েছে। টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুষ্টিয়া, ফরিদপুর, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, দিনাজপুর, বগুড়া, পাবনা ও ভোলায় তাদের কর্পোরেট অফিস রয়েছে, সেখানে এই পলিসিটি করতে পারবেন। এছাড়াও সারা দেশে 81টি সেলস এবং 456টি শাখা অফিস রয়েছে, যেগুলোতে আপনারা এই পলিসিটি বা স্কিমটি চালু করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আজকের প্রধান আকর্ষণ এবং সবচেয়ে আকর্ষণীয় যে পলিসিটি রয়েছে সেই জীবন বিমা কর্পোরেশনের ব্যক্তিগত পেনশন বিমার এ টু জেড বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।